আরে কৃষ্ণ, আমরা হায়দ্রাবাদে আছি, রাজাদের বাড়িতে এসেছি, মানে মুঘল রাজাদের, ওনাদের তো আমি নাম ঠিক বলতে পারছি না, ওনাদের বাড়িতে আছি। এগুলো হাতির কারুকাজ, তাঁত দিয়ে কারুকাজ করা জিনিস, এগুলো ব্রোঞ্জের। আমাদের ঠাকুর, কত রকমের ঠাকুর ছিল, তারা কী কী আসবাবপত্র ব্যবহার করতো সেগুলোও দেখাচ্ছে, রাজারা কী কী ব্যবহার করতো সেই সব দেখাচ্ছে। এই চেয়ার আছে, বিভিন্ন রকম শোকেস আছে, শোপিস আছে, আলমারি আছে, বই রাখারও নাকি তাক ছিল, ওখানে লেখা ছিল নিচে আস কী কী আছে এগুলো, খাবার টেবিল, বসার টেবিল, মেহমান আসলে তাদের জন্য আলাদা বসার টেবিল, নিজেদের জন্য আলাদা বসার টেবিল। আগেকার দিনগুলো খুব প্রিয়, সেগুন কাঠ খুব সুন্দর। এই যে হাত পাক, এগুলো দিয়ে পাখা করতে, এগুলো হচ্ছে অস্ত্র শস্ত্র, এটা মনে হচ্ছে তীর ধনুক, এটা পরে যুদ্ধ করতে যেত, পুরো লোহার। এই যে তরোয়াল, এগুলোকে ভাল্লা বলে না ভাল্লা বলে, এগুলো এক একটা তরোয়াল। রাজাদের নাম লেখা আছে কারখানটা, খুব ওয়েট এগুলো, খুব ভারী আর দেখতেও খুব সুন্দর। যুদ্ধ করার সময় এগুলো নিয়ে ওনারা নাকি যুদ্ধ করতেন। এগুলোকে খাঞ্জার, এক রকমের খাঞ্জার, এগুলো নাম লেখা আছে কোন সময় কীরকম খাঞ্জার, এগুলো নাম লেখা আছে। এগুলো বন্দুক, এটা হচ্ছে ইংরেজদের সময় চলে এসছে, এটা বন্দুক। বিভিন্ন রকমের ছোট বড় বন্দুক, এটা হচ্ছে গাড়ি, গাড়ির কালেকশন দেখো।